তো মক্কা বিজয়ের দিন যুদ্ধ হয়েছে, কিন্তু তাতে তেমন বেশি কেউ হতাহত হয়নি। অস্ত্র ধারণের প্রয়োজন হয়েছে আর মাত্র কয়েকজন নিহত, কিন্তু তেমন বড় ধরনের কোনো যুদ্ধ এর প্রয়োজন বা রক্তপাতের প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ, এত বড় একটি মহাবিজয় আর তাতে মাত্র হাতে গোনা কয়েকজন হতাহত হচ্ছে, এটি আল্লাহর খাস রহমত। এবং এটা বাস্তবে প্রমাণ করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দীন এসেছে, দীনে হক এবং দীনুল ইসলাম, সেটি হচ্ছে সত্য দীন। এর বিজয় হবেই হবে, সারা পৃথিবী যদি এক হয়ে যায় ইসলামকে মুছে দেওয়ার জন্য, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হবে না, ইসলাম থাকবে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ, সন্দেহমুক্ত ইনশাআল্লাহ। তাহকিকান বলছি, তালিকান বলছি না, কোনো সন্দেহ করে বলছি না বা আশা করে বলছি না, ইয়াকিনের সাথে বলছি ইসলাম থাকবে। সুতরাং ইসলামের শত্রুতা করে লাভ নেই, মুনাফেকদেরকে বলছি ইসলামের শত্রুতা করে লাভ নেই, নারীবাদীদেরকে বলছি ইসলামের শত্রুতা করে লাভ নেই, আর হেজাব আর দিনের যে নারী সংক্রান্ত মাসাইল রয়েছে সেগুলির বিরোধী তার শত্রুতা করে লাভ নেই, আর কাফেরদেরকেও বলছি, বিজাতিদেরকেও বলছি যে ইসলামের শত্রুতা করে কোনো লাভ নেই। ইউরিদুন লিউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, তারা ফু দিয়ে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে চায় দিন ইসলাম, দিনে হক। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ অবশ্যই তার জ্যোতিকে পূর্ণতা দান করবেন। জ্যোতি রাখবেন বলেননি, জ্যোতিকে কি করবেন? মুতিম্মু, পূর্ণতা দান করবেন। অন্য আয়াতে সুরে তাওবাতে রয়েছে ওয়ায়া আবাল্লাহ, আল্লাহ এটাকে না করছেন না, অস্বীকার করছেন, তোমার বলছো হ্যাঁ করব, ইসলামের নূরকে মুছে দেবো, আল্লাহ ওয়ায়া আবাল্লাহ অস্বীকার করছেন যে সম্ভব নয় তোমাদের দ্বারা, আল্লাহ বলছেন আমরা বলছি না, ইল্লা ইউতিম্মা নূরাহ, আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন। ওয়ালাও কারিহাল কাফির, যদিও কাফির জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যায়, মতো বে গাই দেখুন ধ্বংস হয়ে যাও, ইসলাম ধ্বংস হবে না। জি জি, লাইয়া দুরুকুম ইল্লা আযা, দিনের ওপর থাকো, সামান্য কষ্ট দিবে, সামান্য কষ্ট দিবে, এই কষ্টের পরে আরাম, কষ্টের পরে শান্তি, কষ্টের পরে নিয়ামত আর নিয়ামত। জি কিচ্ছু হবে না, ইসলামকে মুছে দেওয়া সম্ভব নয়। জিতনা হি দবাওগে উতনা হি উভরেগা, যত চাপার চেষ্টা করবেন তত বেশি তার প্রচার প্রসার করবে, চারিদিক দিয়ে ছড়িয়ে পড়বে। শক্তিশালী কোনো কিছুকে যদি ধামা চাপার দেওয়ার চেষ্টা করেন তাহলে কি হবে, চারিদিক থেকে রাস্তা নেবে। প্রচন্ড বেগে যদি কোথাও স্রোতের সাথে পানি আসে আর যদি সেখানে বাঁধ দেওয়ার চেষ্টা করে যে বাঁধ দিয়ে পানিকে থামিয়ে দেবো, একটা রাস্তা ছেড়ে দিলে ওই রাস্তা দিয়ে বেরিয়ে যেত পানিটা, নিকাশ হয়ে যেত, কিন্তু যখন বন্ধ করবেন তখন চারিদিক থেকে পানি জোরে সোরে প্রবাহিত হবে এবং সমস্ত কিছুকে ভেঙে দেবে এবং চারিদিকে জড়িয়ে যাবে। ঠিক ওই রকমই দিন ইসলাম, ঠিক ওই রকমই দিন ইসলাম। এইরকমই হচ্ছে তৌহিদ আর সুন্নত, এইরকমই হচ্ছে শিরক বিদাতের বিরুদ্ধে দাওয়াত, এইরকমই হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াত। সুতরাং কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতকে কেউ রুখে দেবে এসব খেলতামাশা করে, বাচ্চাদের মতো কাজ করে আর প্রশাসনকে বিভ্রান্ত করে, এগুলো করতে পারবেন না, এগুলো করে কিছুই করতে পারবেন না। একটা মসজিদ দখল করবেন, একটা মসজিদ বন্ধ করবেন, হাজার হাজার মসজিদ খুলে যাবে, হাজার হাজার মসজিদ তৈরি হয়ে যাবে। একটা মসজিদ জ্বালিয়ে দিলেন, কাঁচা মসজিদ জ্বালিয়ে দিলেন, পাকা মসজিদ তৈরি হয়ে গেল, হাজার হাজার মসজিদ তৈরি হচ্ছে, হাজার হাজার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, কি করবেন? অসম্ভব কথা। আল্লাহ বলছে ওয়া আল্লাহ, আল্লাহ অস্বীকার করছে, অসম্ভব কথা।